দেশে চলমান লকডাউনে শ্রমজীবী মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবিতে বরিশালে রিক্সা মিছিল করেছে বাসদ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে শনিবার 17 এপ্রিল সকাল 11টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই রিক্সা মিছিল শুরু করে। বরিশাল জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবিব রুম্মনের সভাপতিত্বে রিক্সা মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী, জেলা শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হলাদার এবং মহানগর ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার সহ অন্যান্যরা। আয়োজিত রিক্সা মিছিলে শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ ও রেশনিংয়ের দাবি জানান। এখন সরকার আবার লকডাউন দিছে, আমরা মানি যে লকডাউন দিছে, কিন্তু আমাদের ঘরে তো খাবার মজুত নেই, আমরা লকডাউন কীভাবে মানব? আমাদের ঘরে যদি খাবার মজুত থাকতো তাহলে আমরা লকডাউন মানতাম। এখন আমাদের বাসায় খাবার নাই, তাই তার জন্য বাধ্যতামূলক আমরা রাস্তায় নামছি। রাস্তায় নামার পরবর্তীতে এখন দেখতেছি পুলিশ প্রশাসন মনে করেন আমাদের গাড়ির ব্যাটারি নিয়ে যায়, তার ছিঁড়ে দেয়, চাক্কার হাওয়া ছেড়ে দেয়, আমাদেরকে মারধর করে। আমাদের কথা হচ্ছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সব কথায় আমরা মাইনে শুনবো। আমাদের ঘরে খাবার থাকলেই আমরা ঘরে থাকবো। এখন যদি আমি যদি রোডে না নামতে পারি, আমার বহু পোলাপন হেরা যদি না খাইয়ে থাকে, এগুলো তো আমাদের সহে দেওয়া সম্ভব না। আর সেই আমাদের কথা হচ্ছে, নাই করোনায় মরি, নাইলে না খাইয়ে মরো, আমাদের দুটোই। সমাবেশ শেষে বঙ্গবন্ধু উদ্যান থেকে বের হওয়া একটি বিশাল রিক্সা মিছিল নগরীর সদর রোড, হাসপাতাল রোড, সিএনবি রোড এবং বান্দ রোড হয়ে সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। এ সময় জেলা বাসদ সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, শ্রমিকদের ত্রাণ না দিয়ে লকডাউন কার্যকর করা সম্ভব নয়। এক মাসের চাল ডাল এবং কমপক্ষে 5,000 টাকা করে শ্রমিকদের পরিবারের হাতে তুলে দিয়ে তারপর লকডাউন কার্যকর করার দাবি জানান তিনি। অনতিবিলম্বে রেশনিং চালু না হলে বাসদ আরও কঠোর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন ডাক্তার মনীষা চক্রবর্তী। এই যে এই শ্রমিকদেরকে ত্রাণ না দিয়ে কোনো লকডাউন কার্যকর করা সম্ভব নয়, আমরা অবিলম্বে এক মাসের চাল ডাল এবং কমপক্ষে 5,000 টাকা এই শ্রমিক পরিবারগুলির হাতে দিয়ে তারপরেই কার্যকর লকডাউন এটা দেওয়ার দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই যে এই শ্রমিকদেরকে হয়রানি করে এটা সমাধান হবে না, রিক্সা উচ্ছেদ করে ভাঙচুর করে এটা সমাধান হবে না। এই শ্রমিকদের জন্য ত্রাণ এবং রেশনিং অবিলম্বে চালু করতে হবে। ক্ষুধায় মৃত্যু চেয়ে এই শ্রমিকদের কাছে আসলে করোনা ভাইরাস এটি অনেক একটি তাদের কাছে অপরিচিত বিষয়, কিন্তু ক্ষুধা খুব পরিচিত বিষয়। আমরা বলতে চাই ক্ষুধার সমাধান করতে হবে, তারপরে লকডাউন করতে হবে। ক্ষুধার সমাধান না করে কোনো লকডাউন সম্ভব নয়। এটা আমরা আজকে কর্মসূচি করছি রিক্সা মিছিল, এবং এর পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি দেবো যদি এখানে রেশনিং চালু না হয়।